ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বলেছেন ডিজেল ও পেট্রোল আমদানি পণ্য, তাই উৎপাদকরা দাম বাড়ালে বাধ্য হয়েই সেই দামে কিনতে হয়। দাম বাড়া একটা চিন্তার বিষয় অবশ্যই, তো সব কিছু কোথাও পৃথিবীর সরকারের নিয়ন্ত্রণে নয়, সরবরাহ এবং চাহিদা এর উপরে নির্ভরশীল। এই পেট্রোল ডিজেল বা পেট্রোলিয়াম প্রোডাক্টগুলো আমরা তৈরি করি না, মূল যারা মহাজন বা যেখানে উৎপাদন হয় তারা যখন দাম বাড়ায় আমাদেরকে বাধ্য হয়ে সেই দামে কিনতে হয়, এবং সেই দামগুলো কাউকে না কাউকে বহন করতেই হবে। শেষ বিচারে যারা ভোগ করে ভোক্তারা তাদের উপরে এটা গড়িয়ে চলে আসে, এটা শুধু আমাদের বাংলাদেশ নয় পৃথিবীর সর্বত্র। আমার ধারণা যে পরিমাণ বেড়েছে, যে পরিমাণে মূল মহাজনরা দাম বাড়িয়েছে আনুপাতিক হারে, সেই অনুপাতে দাম বাড়েনি, এখনও আমাদেরকে প্রচুর ভর্তুকি দিতে হচ্ছে। আর দেশে এর প্রভাব পড়ে, কাউকে না কাউকে এই দায়ভার বহন করতে হবে। এখন যে দাম বাড়ানো হচ্ছে আরও বাকি আছে, খাত এখনও আরও গভীর, সেই খাত ভরতে হচ্ছে আপনার আমার জনগণের টাকা ভর্তুকির নামে ট্রান্সফার করে আবার দিতে হবে এখানে, এটা আমাদের মনে রাখা দরকার। সুতরাং সরকার চিন্তাভাবনা করছে এই সম্বন্ধে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে আছেন, তিনি নিশ্চয়ই জানেন এই সম্বন্ধে, খোঁজখবর রাখছেন। আমরা চেষ্টা করবো যাতে করে ব্যথাটা কমে ভোক্তাদের উপরে, তবে ধর্মঘট করে হরতাল করে বোঝার সমাধান হবে না। আমি সম্মান করি তাদের মত প্রকাশ করার অধিকার আছে, তো এটা সমাধান নয়, সমাধান হলো বসে ঠান্ডা মাথায় চিন্তা করে এইটা একটা সমাধান খুঁজে বের করা। বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন, এই স্লোগান নিয়ে সুনামগঞ্জের 50তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।